ঠিক নাই তো আমরা তো না 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 বসবো না দাঁড়ান দাঁড়ান না কোনো বসা বসি নাই কোথাও যাব না খাদ্য রসিক দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মদিনায় কিন্তু ওই মদিনা আবার সেই মদিনা না মদিনা ট্যাঙ্ক বিশুদ্ধ পানি আমরা এসেছিলাম পুরাতন ঢাকার চক বাজারের আমানিয়া হোটেলের নাস্তা খেতে এর মাথা নষ্ট করার নিহারি খেতে সো এই মিশনে আমরা আছি চলেন দর্শক আজকে পুরান ঢাকায় আমানিয়া হোটেলে ওদের নিহারি আর হাঁসের গোশত না খেলেই মনে হয় না সো ওটা আমরা খেয়ে দেখি মেঘনা ডট টিভির নিয়মিত আয়োজন খাইদাই ডট কমের আজকের স্পেশাল পুরান ঢাকা পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ সাইফুল্লাহ আপনি একটা শিক্ষিত লোক একটা আইনের লোক আপনি সাংবাদিক উই রেসপেক্ট অলওয়েজ টু ইউ কিন্তু আপনি আমার প্রতিষ্ঠা ছবি নিচ্ছেন অত তো আমি জানি না আপনি কি অথরিটি আমি নিচে কথা বলে কার সাথে কথা বলছেন আপনি সবাই নিষেধ করছেন তো ভাই কোন ভাবে কেউ নিষেধ করে আপনি আমাকে শাউট করবেন কেন এখানে তো এটা কথা বলে আপনি কথা সুন্দর করে শুরু করেন আপনি এসেই শুরু করছেন যে আপনার শিক্ষিত লোকের মানে কি তারপরে আপনি এই যে এখন কথা বলছেন ঠিক আছে এখন কথা বলেন বসেন এখানে বসেন কি বিষয় ভাই বলেন আপনাদের এখানে আসছি এসে আমরা কথা বলছি সে তো আপনাকে ওই বললো যে আপনার কথা বল আপনার ডাকছে আপনি দোতলায় চলে আসছে সে তো আপনাকে অনুমতি দেয় নাই যে শোনেন আমরা তো এখানে না বুঝে আসি নাই ওনার সাথে কথা হয়েছে যে আমরা এখান থেকে আসছি আপনার খাবার কী কী ভালো ওনারা তখন এসে বললেন যে আমার ওনারা বললেন এই এই ভালো না বুঝে তো এখান থেকে আসি নাই বসেন আপনার বসেন ভাই কোথা থেকে আসছেন আপনারা বলেন আচ্ছা আমরা যেটা করছি পুরান ঢাকার যে খাবারগুলি আছে ভালো যেমন আপনাদের ব্যাপারে আমরা শুনছি যে আপনাদের নিহারিটা খুব নাম করা এবং আপনাদের হাঁসের গোশত খুব নাম করা মানুষ যেটা বলেন সেই আপনাদের যে ভালো খাবারটা এইটা আমাদের যে হিউজ আমাদের অডিয়েন্স আছে তাদের সামনে তুলে আনা পুরান ঢাকার ঐতিহ্যগুলি তার সিট আর কিছু না এখন ভাই আসলে যে সত্য কথা হ্যাঁ নিচে থেকে আমি যা শুনলাম হ্যাঁ ও কিন্তু আপনাকে পারমিশন দেবে আচ্ছা এটা কিন্তু উনি আমাকে বলে নাই বা সাহস পায় নাই হ্যাঁ আপনি কি উনার থেকে অর্ডার নিছেন হ্যাঁ উনি আমাকে শুনেন আমার সাথে কি কথা হইছে আমি আপনাকে বলতেছি আপনি তো আমার সাথে কথা বলতেছেন আপনার কি মনে হয় যে আমরা যাই এখান থেকে হুটটা চলে আসবো আমার সাথে যাই বলছি যে আপনারা এখান থেকে আসছি এবং আমরা আপনাদের খাবার কি কি ভালো আছে ওনারা বলছেন যে এটা এটা আছে বাবা খাওয়া ভালো আছে আমার লোক আপনাকে যেহেতু আপনার সাংবাদিক আসছেন আপনার চ্যানেল থেকে আসছেন আমার লোক আপনাকে আমরা সহযোগিতা করব আপনাকে তাই না উল্টা আমি কি পাচ্ছি জানেন যে এখন কত কোনে বলেন কিন্তু আপনি এসে আমাকে চার্জ করতেছেন আমি হতম হয়ে গেছি এটা হওয়ার কথা না তো আপনি যেমন আমাদের এখানে আছে আপনি এদের থেকে কত কথা বলেন ভাই আমরা আবার বলতেছি শুনেন আমি আসার পরে জিজ্ঞেস করছি আপনাদের ম্যানেজার সাহেব কোথায় আছে আমাদের বলছে যে আপনারা নিচে বসে আছেন নিচে গেছি যে আপনারা এখানে ম্যানেজার বলছে হ্যাঁ তখন আমি বলছি যে আপনাদের খাবার কী কী আছে অমুক জায়গার থেকে আসছে আমরা শ্যুট করবো উনি বলছেন খাবার এইটা এইটা ভালো দ্যাটস ফাইন শেষ এখানে তো শেষ কথা তো এইভাবে আমরা জিজ্ঞেস করে গেছি যে নিচে কে আছে ম্যানেজার কোথায় বসেন ঠিক আছে এখন তো ওনারা তো আমার তথ্য দিয়েছে যে ওনারা তাহলে ওনারা কী করছেন আমি বলি ওনারা ভয় পাইছেন এটা বলতে যে আমরা ম্যানেজার না আসল ম্যানেজার আছে ওনার সাথে কথা বলতে হবে উনি কথা বলে আমরা বলেন নাই আমরা প্রপার অথরিটি তাহলে সেটা আমাকে কী হয়েছে আমাকে ওনাকে ওনাকে তো বলছে যে ঠিক আছে আপনারা কী খাবেন বলেন কোনো অসুবিধা নেই সো এই কথা শোনার পরে আমরা আসছি শুনেন
আমরা এখন পর্যন্ত এই যে বলতেছেন না এখানে 250 শো করছি, সো আমরা খুব ভালো করে জানি কার সাথে কথা বলে কেমনি করতে হয়। 250 শো করছেন, সো আমার কথাটা শেষ করতে দেন। সো আমরা কিন্তু খুব ভালো করে জানি যে অথরিটি কার সাথে কথা বলে আগাইতে হবে, আমরা সবসময় সেভাবে আগাই। আমরা কিন্তু আজকে কোনো ধরনের ভাইব পাই না যে কেউ বলবে যে না আমাদের মালিক বা ম্যানেজার আরেকজন আসছেন তার সাথে যে কথা বলে। সো আমরা প্রপার যখন বুঝতে পারছি যে না ফাইন, তখন আমরা এখানে আসছি। বুঝতে পারছেন আমার ব্যাপারটা? এবার আপনি কথা শুনেন, আপনি অবশ্যই পারেন না, কিন্তু সেটা আমরা কথা বলে আসছি। কথা না বলে যদি হয়তো না অফ করবো না, দাঁড়ান। আপনি হুট করে যে ইয়ে করছেন, চার্জ করছেন না, এটা কিন্তু হয় না। আপনি একজন ভদ্রলোককে এভাবে চার্জ করতে পারেন না, আমরা কিন্তু আপনার মেহমানও এখানে, কাইন্ড অফ, তাই না? মেহমান আপনি তো, আমার মেহমান তো আছে, কিন্তু মেহমান হয়ে আমার আমার অনুমতি ছাড়া আপনি ছবি নেবেন এটা তো হয় না। তাহলে আপনি যে জিনিসটা হওয়া উচিত ছিল, আসলে জিজ্ঞাসা করা উচিত ছিল যে এটা জিজ্ঞেস করছেন কাকে দিয়ে করতেছেন। এনিওয়েজ, আপনার এখানের নেহারি এবং হাঁসের মাংস এটা খাওয়ার জন্য আসছি, আপনি কি কাইন্ডলি আমাদেরকে পারমিশন দিবেন? কিন্তু এখন আপনারা যে স্নেপ নিচ্ছেন বা এখানে আসলে যেহেতু আপনারা এডুকেটেড পারসন, আপনারা জার্নালিজম লাইনে আপনার ফরলায় করে আপনারা এই লাইনে আসছেন, আমরা আপনার থেকে সবসময় স্যালুট করি। কিন্তু আমরা ভাত বেশি, চা বেশি, আমরা আপনাদের মতো এত জানি না, বাট কিছু আমরা কিছু রেকর্ডিং করতে পারবো না, তার সাথে আমরা কথা বলছি, তার সাথে কথা বলছি মানে কি, এরপরে আমরা যে ছবিটি দিচ্ছি বা আসছি আমরা তো বলে আসছি, আপনি এসে যে আমাদের চার্জ করতেছেন যে আপনি অনুমতি দিচ্ছেন কিনা, অনুমতি দেয় না, আমি আমি আপনাকে এটা বলতে পারি না যেহেতু অনুমতি দিচ্ছেন কিনা, এটা তো আমি তো এটা জাস্ট যেহেতু আমি যদি আপনার অফিসে যাই বা আপনার প্রতিষ্ঠানে যাই এভাবে করি, আপনি আমাকে সার্চ করবেন, এটাই স্বাভাবিক। আচ্ছা শোনেন, প্রথমত আমার প্রতিষ্ঠান পাবলিক প্লেস না, আপনারটা পাবলিক প্লেস, আপনার এখানে মানুষ আসবে, যাবে, খাবে, ছবি তুলবে, ভিডিও করবে, এটা খুবই স্বাভাবিক, সেলফি তুলবে, আমার প্রতিষ্ঠানে চাইলে আপনি ঢুকতে পারবেন না, বাট আপনার প্রতিষ্ঠানে আমি ফলো থাকা অবস্থায় যখন কে ঢুকতে পারবো, আমি খাইতে পারবো। আমি আপনাকে বলি, এটা ছিল আইসিটি অ্যাক্ট, এটা পাস হওয়ার আগে ছিল। এখন ভাই আমরা তো আসলে আপনাদের থেকে শুনছি, আপনাদের মতো সাংবাদিক থেকে আমরা শুনি যে আইসিটি অ্যাক্ট নামক একটা আইন আছে, এই আইনে কিন্তু আপনি ইচ্ছা করলে, সেটা হচ্ছে গোপনীয়, সেটা অন্য বিষয়। এবার বুঝতে পারছেন, আমরা কিন্তু নিচে যে গেছি, আমরা প্রপার উদ্দেশ্যটা বলছি, আমরা এই কারণে এখানে আসছি। বুঝতে পারছেন জিনিসটা? সো ওরা আপনাকে তথ্যটা দেয় নাই বা ভয় পাইছে, বা ওরা কিন্তু আমাদেরও বলে নাই যে আমাদের মালিক আছে। আপনাকে যদি ভয় পায়, আপনাকে অনুমতি না দেয়, তাহলে তো আপনি তার অনুমতি ছাড়া কিন্তু আসলে না, আপনি বারবার কেন বলছেন অনুমতি ছাড়া? আমরা আপনার ম্যানেজার, ম্যানেজার আছে ঢুকি নাই, আমরা কোথাও যাব না, সে বলছে আপনার ম্যানেজার আছে, যাক ঠিক আছে, আপনাদের ক্যাশে বসে আছে, ক্যাশে বসে আছে, উনি কে, ক্যাশে বসে আছে উনি কে, উনি মেহমান আসছে, ক্যাশের লোক নাই হিসাবে উনি বলছে, উনি তো আপনাকে আপনাকে অনুমতি দেয় না, উনি বলছে যে উনি আপনার ডাকছে, আপনার দোতলায় চলে আসছেন উনি। আচ্ছা আপনি বুঝছেন যে কথা, যে দুইটা কথা হইতেছে এখানে? আচ্ছা ঠিক আছে বসেন, যাক এখন কি কি ছবি নিছেন আপনারা বলেন, এটার কি করবেন, এটা ফজিলত কি? আচ্ছা আপনার মোবাইল বের করে দেখাইতেছি, ফজিলত বের করে দেখাইতেছি। আপনি ইউটিউব আছে এখানে? জি ইউটিউব আছে, হুম আছে, ওই নেটের তো নেট নাই। আচ্ছা নেটের সমস্যা আছে, তাইলে আপনার ফজিলত তো ওখান থেকে দেখানো যাবে না। আপনার কি এখানকার লোকাল চক বাজারের? জি জি। কত বছর ধরে আপনাদের চলতেছে? এটা তো আমাদের শো, আপনারা
আপনাকে এই যে অর্ডারগুলো দিছিলাম না, এক্সকিউজ মি, আপনাকে অর্ডারগুলো দিছিলাম না, অর্ডারগুলো দিছিলাম না আপনাকে, ওগুলো নিয়ে আসেন তাহলে। আমরা খাবো এবং এটা শুট আমরা করবো, আপনাদের যে খাবার গুলো ঐতিহ্যবাহী আপনাদের। আপনার উদ্যোগ কর্মকর্তা আছে, প্লিজ খালি তালাপ করেন। না তাইলে আপনি কি মেহমান হয়ে আসেন? আমি না 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 কথা সেটা না, আপনি মেহমানদারি করবেন, তখন মেহমানদারি কিছু নাই, তখন যদি আমরা আসি আমরা কাস্টমার, ওইটা আমাদের রাইট, আপনার মেহমানদারি করার রাইট না ওইটা, সেটা এক জিনিস। আমরা কিন্তু বারবার একটা কথা বলতেছি, আপনাদের খাবারটা আমরা তুলে নিয়ে আসবো ইয়েতে। আমি একটু আমার প্লিজ কথা বলেন তাইলে, অ্যান্ড লেট মি নো। আমাদের বলি, আমাদের উদ্দেশ্য হচ্ছে সারা দেশে এবং দেশের বাইরে পপুলার খাবার, যে খাবারগুলো মানুষ পছন্দ করে, বেশি খায়, সেই জিনিসগুলোকে আমরা ঘুরে ঘুরে আমরা খাই এবং মানুষের কাছে সেটা পজিটিভ দিকে তুলে দিই। এটা হচ্ছে আমাদের পেশা, এটা 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 সবাই মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন জায়গায় যাই এবং সেই খাবারটা কোনটা ভালো কোনটা মানে। আচ্ছা এবার আমাকে বলেন আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নুরুল। আপনি এখানকার কি? আমি আছি এখানকার জুনিয়র ক্যাশিয়ার। জুনিয়র ক্যাশিয়ার হিসেবে আপনি পুরো চার্জ করে আমাকে উড়াই বলতেছেন এখানে? আপনি ম্যানেজারে ফোন দেন। ম্যানেজার টেম্পোরারি ফিওট আমাকে দায়িত্ব দিয়ে, মানে আপনি কি টেম্পোরারি ম্যানেজার? তাহলে আপনি যদি টেম্পোরারি ম্যানেজার হোক তাহলে আপনার কিসের ক্ষমতা যে আপনার অনুমতি নিতে হবে কারোর থেকে এখন? মানে আপনার অনুমতি নিতে হবে তাহলে এখন? হ্যাঁ, যেহেতু উনি আমাকে টেম্পোরারি দায়িত্ব দিয়ে গেছেন। আচ্ছা দেন ভাই, ফোন দেন। এতে বলার কিছু নেই, এত কিছু কই। আপনাদের ক্যাশিয়ার সাহেব কই? কাকা আপনাদের ক্যাশিয়ার সাহেব কই? আসে নাই তাহলে। ওই যে আপনি কি এখানে ম্যানেজার? আপনি কি আপনার ক্যাশিয়ার? ওকে, না না না, আমরা তো এখানে খাইতে আসছিলাম এবং খাবারের শোক নিতে আসছিলাম, এটা তো আপনাকে বলছিলাম নাকি আজকে? হ্যাঁ শুনছিলেন তো এটা, যে খাইতে আসছি এবং আপনাদের খাবারগুলো ভালো কি, মেঘনা টিভি থেকে আসছি আমরা, এগুলো নিয়ে নিবো শ্যুটগুলা, শুনছেন তো আপনি? আপনাদের এই ভদ্রলোক এই যে এখন শুনেন, আসেন এদিকে আসেন, আমরা কথা মিলাই আসেন। উনি কি এই কথা জানতেন কিনা আপনি দেখেন। ঠিক আছে আপনার, না 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 এখন ঠিক নাই তো, আমরা তো শুট, না 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 আমি বসবো না, দাঁড়ান দাঁড়ান না, কোনো বসা বসি নাই, কোথাও যাবো না। আপনি যে বলছেন আপনি কথা মিলা দেখেন, তখন যে চার্জ করছেন কেন করছে? আসেন আপনি বুঝেন না, আপনি কিছু করেন নাই, উপরে এই ভদ্রলোক খুব খারাপ বিহেভ করছেন, এটা আমাদের কাছে এখন খুব খারাপ লাগছে। না ইটস ওকে, না আপনার সরি না, এবং উনি আমাদেরকে তখন চার্জ করছেন এক্সট্রা ভাবে, সো আমরা খুবই পিসড অফ, এটা আপনাদের কাছ থেকে আশা করি না এই প্রতিষ্ঠান থেকে। না 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 আপনার সরি, আপনার সরি বলার কিছু নাই, ঠিক আছে। দর্শক পেট পেট ধরে খাবার হলো,
কেমন খাবার হলো তো বুঝতেই পারছেন। এবার মন ভরে রিভিউয়ের পালা। আমরা যেখানে আছি, দাঁড়িয়ে আছি, এইটা হচ্ছে পুরাতন আমানিয়া। আপনার পাশে হচ্ছে ফাতেমা টয় বা খান ট্রেডার্স বা হামদত ল্যাবরেটরিজ, এটা দেখলেই চিনবেন। হ্যাঁ, আর জামে মসজিদের সাথে আরেকটা আছে, ওটা অপেক্ষাকৃত নতুন, আপনি প্লিজ যান, অসুবিধা নেই। হ্যাঁ, ওকে। তো দর্শক, আসলে আমরা এই আমানিয়া হোটেলের ব্যাপারে আপনাদের অনেকেরই সাজেশন শুনেছিলাম এবং অনেকে বিস্ময় প্রকাশ করেছিলেন যে আপনারা এতদিন আমানিয়া হোটেলে যান নাই। ওদের এখানে গরুর নিহারি, তাদের কথা অনুযায়ী, এবং খাসির পায়া, এই দুইটা, মানে গরুর নিহারির কথা আমরা শুনি এবং একই সাথে হচ্ছে হাঁসের মাংস, এই দুইটা না খেলে বলে পুরান ঢাকায় হানা দিয়েই মিস, সেটা শুনে আমরা এসেছিলাম যে আমাদের মুখে খেয়ে আপনাদেরকে জানাতে সেটা কেমন। কিন্তু এখন যে মানসিক অবস্থা দাঁড়িয়েছে, আসলে এখন যদি আমরা এই সুস্বাদু খাবারগুলি খাই, এমনও হতে পারে যে খাবারগুলির প্রতি হয়তো বা সুবিচার নাও করা হতে পারে, কারণ আমাদের মন মগজ বিক্ষিপ্ত। কাজে আমরা এটা স্কিপ করেছি, মানে কারণ নামের, মানে এটার খাবারের মানের সুবিধার্থে আমরা এটা স্কিপ করেছি। কিন্তু দর্শক, আপনারা কিন্তু এখানে এসে খেতে পারেন এবং খেয়ে আজকে বরং আমরা আপনাদের মুখ থেকে শুনি এই খাবারটা কেমন। আমরা শুনি, আপনি প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করেন এখানের খাবারটা খেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে। দর্শক, আজকের শোয়ের কোনো রেটিং নাই, রেটিং দেওয়ার সুযোগও নাই, এই ছিল আজকের শো। আপনাদের তালি কিংবা গালি যেটাই হোক সেটা আমাদেরকে জানাবেন। আমি খালেদ সাইফুল্লাহ বিদায় নিচ্ছি আজকের শো থেকে। টাটা, বাই বাই। We'll be right back.